नमस्कार बन्धुरा, टेक्निकल रूपम चैनले आपनादेरके स्वागत जानाई। आजके देखाबो किभाबे आपनार यूट्यूब भिडियोते सठिक ट्याग व्यवहार करबेन। कारण आपनी जानेन एकटी भिडियोके भाइरल करते होले तार सठिक ट्याग लागानो उचित, तबेई आपनी भिडियोके भाइरल करते पारेन बा खूब ताड़ाताड़ी 4000 भिउस एबं 1000 सबस्क्राइबार गेन करते पारबेन। आपनी जानेन ओयेबसाइटे जे समस्त पोस्टगुलो रयेछे सेगुलो आपनी जेखाने सेखाने शेयार करे आपनी भिउस किंबा सबस्क्राइबार बाड़ाते पारेन। किन्तु यूट्यूबेर क्षेत्रे आपनी कोनो क्रमे आपनार भिडियो कोथाओ शेयार करते पारबेन ना, ताहले यूट्यूबेर जे समस्त पलिसि रयेछे তার বিরুদ্ধে আপনার চ্যানেলটি চলে যাবে আর আপনি মনিটাইজেশন করতে পারবেন না। তার জন্য আজকে দেখাবো কিভাবে মোবাইলের বন্ধুরা যারা মোবাইলের মাধ্যমে ব্লগিং করেন কিংবা যারা মোবাইলের মাধ্যমে ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করেছেন, যারা মোবাইলের মাধ্যমে ইউটিউবের সমস্ত কিছু কন্ট্রোল করে, অর্থাৎ ট্যাগ এডিট করা, টাইটেল দেওয়া কিংবা কোনো কিছু ডেসক্রিপশন লেখা, সবকিছু মোবাইলের মাধ্যমে করে, যাদের হাতে কোনো ডেস্কটপ নেই কিংবা কম্পিউটার নেই, তারা কিভাবে ইজি পদ্ধতিতে কম্পিউটারের কাজ আপনার মোবাইলে করতে পারবেন তার সবকিছুই দেখাবো। তা চলুন শুরু করা যাক। তার আগে বলবো, আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে চলে যাবেন আপনার প্লে স্টোরে, এখানে আপনি সার্চ করবেন ভিট আইকিউ। সার্চ দিলে প্রথমে যে অ্যাপটি আসবে আপনি সেটি একবার ক্লিক করে ইনস্টল করে ওপেন করে নেবেন। আমার ইনস্টল করা আছে তাই ওপেন দেখাচ্ছে, আমি ওপেন করে নেব। আপনি ওপেন করলে এরকম আপনার কাছে ইন্টারফেস চলে আসবে। এরপর আপনাকে আপনার ইউটিউব চ্যানেলটি লগ ইন করতে বলবে বা সাইন আপ করতে বলবে। আপনি যদি সাইন আপ না করে থাকেন তাহলে আপনি এখানে সাইন আপ উইথ গুগল করে নেবেন। সাইন আপে ক্লিক করার পর আপনাকে এভাবে ইমেল আইডি নিয়ে যাবে, আপনার যে ইমেল আইডিতে আপনার চ্যানেলটি রয়েছে সেটি সিলেক্ট করে নেবেন। দেখুন এখানে আমার চ্যানেলটি সম্পূর্ণভাবে লগ ইন হয়ে গেছে। এখানে আপনার কাছে একটি ভেরিফিকেশন কোড আসতে পারে আপনার মেলে, ভেরিফাইড করে দেখেছি, তার জন্য ভেরিফাইড অপশন দেখাচ্ছে না। এক্ষেত্রে আপনার মেলে একটি ভেরিফাইড কোড আসবে এবং এখানে আপনি এভাবে ইউজ করতে করতে একটি ভেরিফিকেশন অপশন দেবে, সেখানে আপনি ওই কোডটি পেস্ট করে ভেরিফিকেশন করে নেবেন। যদি না দেখায় তাহলে ছেড়ে দেবেন। এরপর আপনি চলে যাবেন আপনার যে অপটিমাইজেশন অপশন নিচে দেখতে পাচ্ছেন, এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর আপনার টোটাল ভিডিও লিস্ট দেখতে পেয়ে যাবেন। এই লিস্টটি আপ হলো আপনার ইউটিউব চ্যানেলের টোটাল ভিডিওর লিস্ট। এবার আপনি যে ভিডিওতে ট্যাগ লাগাতে চাইছেন সেটি সিলেক্ট করে নেবেন। সাপোজ আমি এখানে এই যে কিওয়ার্ড রিসার্চ ফর ইউটিউব, সাপোজ এটি আমি ক্লিক করে নেব। ক্লিক করার পর এখানে নিচে চলে আসবো। দেখুন এখানে আমার টোটাল ট্যাগস গুলি দেখাচ্ছে এবং এখানে টাইটেল দেখিয়েছে, এসইও স্কোর কত রয়েছে আমার এই ট্যাগ গুলি। এখানে দেখতে পাচ্ছেন সবই ষাটের উপরে, আর আপনিও সেই সমস্ত ট্যাগ গুলি ব্যবহার করবেন যেগুলি ষাটের উপরে। দেখুন এখানে আমার একটি 57 অর্থাৎ ষাটের নিচে রয়েছে, আমি এটিকে ডিলিট করে আমি নতুন ট্যাগ লাগাবো। এরপর আমি দেখে নেবো আর কতগুলি কম রয়েছে। দেখুন এখানে যে রিফ্রেশ অপশন পাচ্ছেন এখানে অপশনে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনি রেকমেন্ডেড ট্যাগ পাবেন যেগুলি র্যাঙ্ক সমেত আপনাকে দেখাবে। দেখুন এখানে হাউ টু কিওয়ার্ড রিসার্চ, এটিতে যদি আপনি ক্লিক করেন তাহলে এই ট্যাগটি আপনার ট্যাগ লিস্টে অ্যাড হয়ে যাবে। এখানে ট্যাগ লিস্টে যোগ হয়ে গেছে এবং এই ট্যাগের স্কোর হলো 70 অর্থাৎ 100 মধ্যে 70, এটি আমি ব্যবহার করতে পারবো। এছাড়াও আপনি এখানে কিওয়ার্ড যে রিসার্চ অপশন রয়েছে এখানে আপনি আপনার এই ভিডিও রিলেটেড কিওয়ার্ড রিসার্চ করবেন। দেখুন এখানে আমি যে কিওয়ার্ডটি রিসার্চ করেছি তার সার্চ স্কোর হলো 67, অর্থাৎ আমি এটা ব্যবহার করতে পারি। কিন্তু আপনি চেষ্টা করবেন সবসময় 70 এর উপরে ব্যবহার করার জন্য। আপনি যদি 70 স্কোরের উপরে কোনো কিছু ট্যাগ না পান তাহলে আপনি 60 এর উপরে ব্যবহার করবেন, কখনো আপনি 60 এর নিচে নামবেন না। এরপর আপনি এই কিওয়ার্ডের যদি সার্চ কিংবা কম্পিটিশন দেখতে চান তার জন্য আপনি এখানে যে ওভারঅল স্কোর অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সার্চ কম্পিটিশনে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন এই কিওয়ার্ডের সার্চ ভলিউম হলো 35155, অর্থাৎ এক মাসে এই কিওয়ার্ডের রিসার্চ হলো এত। কিন্তু আপনাকে এখানে সার্চ ভলিউম দেখলে হবে না, এখানে আপনার কম্পিটিশনও দেখতে হবে এই কিওয়ার্ডের। এরপর আমি যদি এখানে ক্লিক করে কম্পিটিশনে ক্লিক করি তাহলে আপনি একে দেখতে পাবেন লো কম্পিটিশন। কিন্তু আপনি চেষ্টা করবেন সবসময় ভেরি লো কম্পিটিশন কিওয়ার্ড রিসার্চ করবেন। যেমন আমি আরেকটি কিওয়ার্ড আপনাকে রিসার্চ করে দেখিয়ে দিই। এখানে আমি যদি কিওয়ার্ডটি চেঞ্জ করে দিই ভাইরাল ট্যাগ ফর ইউটিউব ভিডিও, যদি সার্চ করি তাহলে এখানে আমাকে রেকমেন্ডেড কিওয়ার্ড অনেকগুলি দিয়েছে, তার স্কোর ও সমেত দেখিয়েছে, আপনিও এভাবে দেখতে পারবেন। আর এরপরে যদি আমি এখানে কম্পিটিশনে ক্লিক করি, দেখুন এখানে একটি কিওয়ার্ড রয়েছে ভেরি লো, হাউ টু ফাইন্ড ভাইরাল ট্যাগস, এটি আপনি ব্যবহার করবেন। যেগুলি লো আছে ব্যবহার করবেন, কখনো হাই কিংবা মিডিয়াম ব্যবহার করতে যাবেন না। সেটি কি করবে আপনার ভিডিওকে অনেক দেরিতে র্যাঙ্ক করাবে বা ভিউজ অনেক কম আসবে। আপনি এখানে যে ভেরি লো অপশন রয়েছে এটিতে টিক মার্ক করবেন এবং আপনি লো দুটি রয়েছেন নিতে পারেন। যদি আপনার ভেরি লো অপশন না থাকে তাহলে লো দুটি নিয়ে নেবেন, অ্যাড সিলেক্টেড কিওয়ার্ডে ক্লিক করে নেবেন। কিন্তু এখানে একটি সমস্যা রয়েছে, আমি এখানে 500 ওয়ার্ড কিওয়ার্ড অলরেডি ট্যাগের মধ্যে যোগ করে ফেলেছি, অর্থাৎ আপনি জানেন এক ট্যাগ লিস্টের মধ্যে 500 ওয়ার্ডের বেশি লিখতে পারবেন না। তার জন্য আমি এখানে একটি কিওয়ার্ড ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমি ভেরিওতে টিক মার্ক করে দিলাম। করে দেওয়ার পর অ্যাড সিলেক্টেড কিওয়ার্ডস এ ক্লিক করে দিলাম। দেখুন এখানে নিচে আমার ট্যাগ যোগ হয়ে গেছে। এরপর আপনি যদি নিচের গুলো ব্যবহার করতে চান ব্যবহার করতে পারেন, সেগুলি স্কোরও দেখতে পাচ্ছেন। এরপর আপনি সেভ করে দেবেন।
দেখুন আমি প্রথমে যে বলেছিলাম যে ভেরিফিকেশন চাইবে একটি ফোর কোড দিয়ে, আর সেই কোডটি আপনার মেলে আসবে, যে মেলটি দিয়ে আপনি অ্যাকাউন্ট তৈরি করেছেন। আমার এখানে ভেরিফিকেশন কোডটি চলে এসেছে, আমি যদি ভেরিফিকেশন কোডটি ওখানে পেস্ট করি তাহলে আমার চ্যানেলটি ভেরিফাই হয়ে যাবে। এরপর আপনি সেভ ইওর চেঞ্জেস এ ক্লিক করে নেবেন আপনার ট্যাগ এডিট হয়ে যাওয়ার পর। এরপর আপনাকে একটি কাজ করতে হবে, এখানে এসইও স্কোর রয়েছে এখানে ক্লিক করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার ভিডিওর যে এসইও স্কোর সেটি হলো 100 মধ্যে মাত্র 48। কোথায় কোথায় আপনার অসুবিধা রয়েছে সেটি দেখার জন্য আপনি এখানে চেকলিস্টে চলে যাবেন। চেকলিস্টে চলে যাওয়ার পর আপনার এই ভিডিও কোথায় কোথায় প্রবলেম রয়েছে দেখতে পাবেন। এখানে টাইটেল বলছে 7 মধ্যে আপনি মাত্র 53টি কিওয়ার্ড ব্যবহার করেছেন, অর্থাৎ আমার এই ভিডিওর মধ্যে 7টি কিওয়ার্ডের লিমিটেশন রয়েছে, সে জায়গায় আমি ব্যবহার করছি মাত্র 53টি। আর এখানে 500 ডেসক্রিপশন লেখার কথা বলেছে, আমি এখানে 1484টি লিখেছি, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এখানে লিখে দেখুন মোর দেন 200 ক্যারেক্টার, অর্থাৎ আমাকে বলছে যে 200 উপরে আমার এখানে 1484 ওয়ার্ড রয়েছে, অর্থাৎ আমার এখানে ঠিকই রয়েছে। ট্যাগ লেন্থ 500 মধ্যে 425, এটিও ঠিক রয়েছে। ক্লোজ ক্যাপশন এটি এতটা জরুরি নয়। মেড পাবলিক, অর্থাৎ আমার পাবলিশ করা আছে। শেয়ার অন ফেসবুক, এটি শেয়ার করতে যাব না আমি, এটি অসুবিধা রয়েছে। আমি প্রথমে বলে দিয়েছি কখনো ইউটিউব ভিডিওকে শেয়ার করা যাবে না যতদিন পর্যন্ত আপনি মনিটাইজেশন পাচ্ছেন। এভাবে সবকিছু ঠিক রাখতে হবে আপনাকে, সবগুলো গ্রিন মার্ক রাখতে হবে। এখানে যতগুলি অপশন রয়েছে, তবে মেন মেন অপশন গুলি হলো এখানে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ লেন্থ, ওয়ান ট্যাগ ইন টাইটেল, অর্থাৎ আপনি যে ট্যাগ গুলি আপনি ব্যবহার করছেন সেখান থেকে একটি ট্যাগ নিয়ে অবশ্যই আপনার এই টাইটেলে ব্যবহার করতে হবে। ওয়ান ট্যাগ ইন ডেসক্রিপশন, অর্থাৎ একটি ট্যাগ নিয়ে আপনাকে ডেসক্রিপশনে অ্যাড করে রাখতে হবে। আর এখানে লিংক ইন ডেসক্রিপশন, অর্থাৎ আপনার ডেসক্রিপশনের মধ্যে যে কোনো একটি সাইটের লিংক বা কোনো অন্য কোনো ইউটিউব ভিডিও লিংক আপনাকে লাগাতে হবে। এখানে হ্যাশট্যাগ ইন ডেসক্রিপশন, অর্থাৎ আপনার ভিডিও ডেসক্রিপশনে হ্যাশট্যাগ লাগাতে হবে। হ্যাশট্যাগ কিভাবে লাগাতে হবে আমি দেখিয়ে দিই আপনাকে। এখানে এডিট ভিডিও অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি এখানে ডেসক্রিপশন যে অপশন রয়েছে এখানে এডিট ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে আমি হ্যাশট্যাগ লাগিয়েছি টেকনিক্যাল রূপম, কিওয়ার্ড রিসার্চ ফর ইউটিউব, ইউটিউব এসইও 2021। এইভাবে এই প্রথমে হ্যাশট্যাগ দিয়ে আপনাকে কিওয়ার্ডটি পেস্ট করতে হবে, কিন্তু আপনাকে মনে রাখতে হবে কিওয়ার্ডের মধ্যে কোনো স্পেস রাখা যাবে না। দেখুন আমি যেভাবে লিখেছি আপনিও সেভাবে লিখবেন। আর একটা কথা যেটা বলেছিল দেখিয়ে দিই এখানে, যে অ্যাড ওয়ান ট্যাগ ইন ডেসক্রিপশন, এর জন্য আপনি ওই ভিডিওর এডিট ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে যে ডেসক্রিপশন রয়েছে এডিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে ইওর কোয়ারিজ লিখবেন, তারপরে আপনি কি করবেন আপনার সমস্ত ট্যাগগুলি কপি করে এইভাবে লাইনের পর লাইন লিখবেন, একই লাইনের মধ্যে লিখতে যাবেন না এবং কোনো কমা ব্যবহার করবেন না। আপনি এভাবে একের পর এক লাইন চেঞ্জ করে আপনি সমস্ত ট্যাগ গুলি পেস্ট করে দেবেন এবং এখানে আপনার ভিডিও সম্বন্ধে কিছুটা লিখে দেবেন। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে একটি ভিডিওতে ট্যাগ দিতে হয়, আবার তাও আবার মোবাইলের মাধ্যমে। আর আপনি যদি এভাবে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনার ভিডিও খুব তাড়াতাড়ি সম্ভব র্যাঙ্ক করে যাবে, অর্থাৎ ভিউজ খুব দ্রুত পরিমাণে আসবে। এখানে যদি আমার ভিডিওগুলি আপনাকে দেখিয়ে দিই, দেখুন 8 দিনের ভিডিও 9টি ভিউজ এসেছে। এখানে যদি আরেকটি ভিডিও আপনাকে দেখে দেখুন, এখানে 62 দিনের ভিডিও 182। অ্যানালিটিক্স চেক করে দিই আপনাকে। এখানে দেখুন আমি যদি এই ভিডিওতে ক্লিক করি, ক্লিক করার পর যদি আমি এখানে যে গো টু ভিডিও অ্যানালিটিক্স অপশন রয়েছে এখানে ক্লিক করি, ক্লিক করার পর যদি আমি এখানে রিচ অপশনে ক্লিক করি, দেখুন এখানে ইউটিউব সার্চ থেকে এসছে 80%, অর্থাৎ আমার এই ট্যাগ গুলি সার্চ করে ভিউয়াররা আমার এই ভিডিওটি প্রাপ্ত করেছে। আপনি এভাবে যদি করতে পারেন তাহলে অবশ্যই আপনার ভিডিও খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করবে এবং সাবস্ক্রাইবার বেড়ে যাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা লাইক এন্ড শেয়ার করবেন, আর যদি পারেন সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে অবশ্যই এরকম হেল্পফুল ভিডিও, ওয়েবসাইট কিংবা ইউটিউব রিলেটেড ভিডিও অবশ্যই আপনি সবার আগে আপনি পাবেন। যে টিপস গুলি এখন মার্কেটে পয়সা দিয়ে বহু ডেভেলপাররা বিক্রি করছে, আমি সেখানে আপনাকে সমস্ত কিছু ফ্রিতে প্রদান করব। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে রাখা বেল আইকন অবশ্যই প্রেস করে নেবেন, না হলে আপনি নোটিফিকেশন পাবেন না। থ্যাংক ইউ।